ইসরাফিল কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কাকা আপনার কাছে তো অনেক সুন্দর সুন্দর ইলিশ দেখতেছি কাকা, যদিও সাইজে ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর কাকা। জি, ইলিশে আজকে কেজি কত করে চলতেছে? ইলিশের কেজি এক কেজি যোগে গেলে 1800 টাকা, যেটা এক পিসে কেজি ওটা 1800 টাকা করে। আজকে বাজার শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আর এটার ওজন কতটুকু হবে এক পিস? এটার এক পিস 600 গ্রাম। 600 গ্রাম। এটার কেজি আজকে কত করে চালাচ্ছেন কাকা পাইকারি? এটা পাইকারি 1100। আর খুচরা কত করে বিক্রি করতেছেন? এই মই 1200, মানে সামান্য একটু ডিফারেন্স। আচ্ছা তো কাকা, ইলিশ এত কম হওয়ার কারণ কি কাকা? এই সময় তো শীতে নাকি নদীতে ইলিশ ধরা পড়ে কাকা? এখন নদীতে ধরা পড়ে না, কম কম। আচ্ছা, আমি যতদূর জানি যে চাঁদপুরের ইলিশটা শীতের সময় প্রচুর পরিমাণে ধরা পড়ে, এখন চাঁদপুরের ইলিশটা কি এই কারণ বাজার আসে না? আসে, খুব কম। তো কাকা, বাজারে যে ইলিশ অনেক কম, তো এই যে সংকট, এই সংকটটা কবে নাগাদ কাটতে পারে? এটা 2 মাস আগে আপনি ইলিশের সিজন আসিল, তখন পুরো ভরপুর আছিল। এখন ইলিশ কোন টাইমে হয় না হয় এটা বলা যাবে না। মানে অভিযানের আগে যে 2 মাস আসলে ইলিশ আসছিল, এটাই মূল সিজন ছিল বলতেছেন? ওইটাই মূল সিজন ছিল। আচ্ছা আচ্ছা, তো কাকা এছাড়া আপনার কাছে আর কি কি মাছ আছে আজকে? আমার কাছে আছে চিংড়ি মাছ, আছে আপনার লাল কোরাল, আছে দেশি পাঙ্গাস, আছে তারপর রিটা আছে, দেশি সিলন আছে। আচ্ছা তো কাকা, এটা কি চিংড়ি কাকা? এটা বলদা চিংড়ি। এটা কোন জায়গা থেকে আসে? এটা বরিশাল, বরিশালের দিক থেকে আসে না? এটা কেজি আছে কত করে বিক্রি করছেন পাইকারি? এটার পাইকারি 700 টাকা, 700 টাকা করে কেজি বিক্রি করছেন। আচ্ছা, এদিকে আপনার কাছে দেখতেছি অসাধারণ আছে লাল কোরালের চাহিদা বাংলাদেশে প্রচুর পরিমাণে, তো এই লাল কোরালটা আজকে কেজি কত করে বিক্রি করছেন? এটা 450 টাকা, 450 থেকে 500 টাকা করে আজকে কেজি বিক্রি করছেন। জি। আর এই যে রিডা মাছ দেখতে পাচ্ছি কাকা, নদীর রিডা মাছ, এটা আজকে কত করে বিক্রি করছেন? এটা 300 টাকা, 300 টাকা করে কেজি বিক্রি করছেন। আচ্ছা, আর এই যে বিশাল বড় যে নদীর পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি কাকা, এটা নদীর পাঙ্গাসের 800 টাকা, 800 টাকা, 800 টাকা করে পার কেজি? কেজি এত দাম নদীর পাঙ্গাসের? নদীর পাঙ্গাস সবসময় পাওয়া যায় না তো। আর এটা স্বাদও মনে হয় সম্ভবত অনেক না কাকা? অনেক স্বাদ, অনেক স্বাদ। এটা চাহিদা আসলেই অনেক, আমি চাঁদপুরও দেখেছিলাম নদীর পাঙ্গাসের জন্য মানুষ আসলে অনেক পেরেশান। আর এটা কি, এটা এটা কি মাছ কাকা? এটা সিলন মাছ, সিলন মাছ। এটা কি নদীর না সাগরের? নদীর, নদীর মাছ। এটা কেজি কত করে কাকা? এর কেজি 800 টাকা, 800 টাকা করে। আচ্ছা, আর এদিকে কি আছে? এই যে এটা আপনার বাইলা মাছ, তুলা ডান্ডি বলে সাগরের, সাগরের বাইলা মাছ। আচ্ছা, এটার কেজি কত করে? এটার কেজি 400 টাকা, 400 টাকা করে আজকের বাজারে। আর এই যে মধু পাবদা দেখতেছি, এটা মধু পাবদা না? মধু পাবদা, মধু পাবদা কত করে বিক্রি করছেন আজকে পার কেজি? আজকের পার কেজি 350 টাকা। মানুষের অনেক পছন্দের একটা মাছ মধু পাবদা। আর এই যে এটা শিং চাষের না কাকা? দেশি 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 শিং। জি, এটা সম্ভবত কোলেস্টেরলে ছিল, মানে একদম পুরো আইস হয়ে গেছে। এটা কত করে কাকা আজকের বাজারে? আজকের বাজারে এটা 500 টাকা কেজি, 500 টাকা কেজি। কম কইরা মইলা গেছে, দে যেতে থাকলে 1800। অনেক সুন্দর দেখতে। আর কাকা, এটা এটা কি, এটা কি বাইলা মাছ? এটা বাইলা মাছ। এটা কি নদীর বাইলা? জি। এটা কেজি কত করে আজকে বাজারে? এটার কেজি আপনার 450 টাকা, 450 টাকা। অনেক সুন্দর দেখছেন, হ্যাঁ মাশাআল্লাহ। আর এটা পোয়া মাছ? জি। এটা আজকের বাজারে কত করে কেজি বিক্রি চলে মামা? 300 টাকা, 300 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে এই সাদা চিংড়িটা, এগুলা কি নদীর নাকি গেরের? নদীর, নদীর। এগুলা কেজি কত করে? এটার কেজি হলো আপনার 400 টাকা, 400 টাকা, মাশাআল্লাহ। আর এগুলা কি, এগুলা কি ঝাটকা নাকি? এটা ঝাটকা না, চন্দন ইলিশ। ও, চন্দন ইলিশ এটাকে বলে। এটা কত করে কেজি চলছে আজকে? এটা 200 টাকা কেজি, 200 টাকা। জি। আর গরিবের একটা মাছ দেখতে পাচ্ছি কাকা, এই যে এটা তেলাপিয়া, তেলাপিয়া, তেলাপিয়া। এগুলা চাষের তেলাপিয়া? জি জি জি। আচ্ছা, এগুলোর কেজি কত করে চলছে বর্তমান বাজারে? 200 টাকা। তো ভিউয়ার্স, আপনাদেরকে ঢাকা কারণ বাজার মাছের পাইকারি এবং খুচরা আড়ত থেকে আপনাদেরকে মাছের আপডেটটা জানালাম। তো যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক এবং ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।